ডক্টর ঘোষকে রকমের অত্যাবশ্যকীয় পণ্য তুলে দেওয়া হচ্ছে, যাতে এই কথাটি তাদের আনন্দে কাটে। আমাদের এই মহতি হাতিবাজারের অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের শুভানুধায়ী ডাক্তার শিবা ঘোষ মহাশয়কে। আমি তাকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। শারদীয়া উৎসবের প্রাককালে প্রতিদিন শুরু হয়ে গেছে, আজকে পঞ্চমী। এই উপলক্ষে নবদ্বীপ লায়ন্স ক্লাব যে মহতি উৎসবের আয়োজনে চলতে হবে, এবং অনেক সময় চলবে, অনেকে দূর দূরান্ত থেকে এসছে, অনেক সপ্তাহে শুরু হয়ে গেছে, দশটার মধ্যে শুরু হয়ে গেছে, খুবই ভালো। আশা করবো আগামী দিনও আমার এরকম চলবে, এরকম হবে, সবাই আমরা এগিয়ে আসতে পারবো, এগিয়ে এসে এই অনুষ্ঠান থেকে। আজকে নবদ্বীপ লায়ন্স ক্লাব দুর্গাপুজোর প্রাককালে একটা কর্মসূচি নিয়েছে, কি সেই কর্মসূচি এবং কি করা হচ্ছে? আমাদের এই প্রতি বছরই এই কর্মসূচিটা হয়, এটাকে আমরা হাটে বাজারে নাম দিয়েছি। তা এখানে দুস্থ লোকেদের মধ্যে যারা প্রান্তিক লোক, হ্যাঁ, পুজোর প্রাককালে প্রায় আমরা 1000 জন লোকের মধ্যে এই 17 রকম এবারে আইটেম বিলি হচ্ছে। 17 রকম আইটেমের মধ্যে কাপড় মশারি ছাড়া সমস্ত গ্রসারি, চাল ডাল, আলু, মুড়ি, চিড়ে, মশলাপাতি, বিস্কুট, এরকম 17 রকম আইটেম আমরা বিলি করি। এগুলো কুপনের মাধ্যমে বিলি হয় বিভিন্ন এলাকায় ঘুরে। হ্যাঁ, সেইগুলো এখন কত বছর ধরে এই কর্মসূচি চলছে? আমাদের এটা 8-9 বছর ধরে এই কর্মসূচি চলছে। হ্যাঁ, প্রতি বছর এই দুর্গাপুজোর প্রাককালেই এই চতুর্থী, পঞ্চমী বা ষষ্ঠীর মধ্যে একটা দিন দেখে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়। আপনার নাম? আমার নাম সৌমিত্র মল্লিক, প্রেসিডেন্ট নবদ্বীপ লায়ন্স ক্লাব। সৌমিত্র মল্লিক এবং প্রাক্তন সভাপতি নারায়ণ গোপাল চাঁদ মল্লিক মহাশয়, আমার মধ্যে ক্ষুদ্র মানুষ বলার নেই, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাব, সেই ইন্টারন্যাশনাল ক্লাবের সঙ্গে নবদ্বীপ ব্রাঞ্চের যারা অধিকর্তা আছেন, আমার হাইকো আছেন সম্মান প্রেসিডেন্ট ফাইডার ছেলে নিমাইদের সঙ্গে আমরা ব্যবসায়ী সমিতিতে অনেক সময় চলেছি, এবং গোপালবাবু আছেন, এবং আপনারা সকলে আছেন, এবং সাংবাদিক বন্ধুরা আছেন, আছেন আমাদের বিধায়ক, প্রিয় বিধায়ক, তার এতটাই বিজি শিডিউল আজকে বিধায়কের, বিধায়ককে সব জায়গায় যায়, সব জায়গায় বিধায়ক ছাড়া গেলে আমাদের হবে না, তাহলে ব্যাপারটা হলো ওই জায়গায় পৌঁছেছে। এই জন্য এখানে আপনারা হয়তো অন্যরকম ভাববেন, ভাববার কোনো কারণ নেই। লায়ন্স ক্লাব আমাদের সঙ্গে স্বতঃপ্রতভাবে কোঅপারেশন রেখে চলে, আমরাও চলি, তাই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, লায়ন্স ক্লাব সম্বন্ধে পার্টিকুলার জানেন, অবশ্যই এখানে একটা ব্রাঞ্চ আছে, এদের সঙ্গে সহযোগিতা করে কাজ করার চেষ্টা করবেন, আমরা তাই করি। আপনাদের আহ্বানে আমরা এসেছি, ক্ষমা দিতে পারলাম না, তার জন্য ক্ষমা করছি। আমাদের বিধায়ক অশ্বী আছেন, 41টা পুজো মণ্ডপের দ্বারা তাকে পৌঁছাতে হবে, তাই আমাদের বিধায়ক জানেন বলার অপেক্ষা রাখে না তার সম্পর্কে। নবদ্বীপ নয়, সারা পশ্চিমবঙ্গের 294টা বিধায়কের মধ্যে অন্যতম বিধায়ক পুণ্ডরীক আক্কতা, তার লাইফস্টাইল, তার সততা, তার নিষ্ঠা এবং তার জীবনধারা তিনি সারা বাংলায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আমরা গর্বিত আমাদের বিধায়ককে পেয়ে। এবং সঙ্গে আছেন আপনারা লায়ন্স ক্লাবের সমস্ত প্রতিনিধি, মানে কর্মকর্তা থেকে সদস্য সহ সকলের কাছে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি,
অভিনন্দন জানাই। সেই সঙ্গে বলছি হাটে বাজারের যে প্রকল্পটা আপনারা অনেকদিন আগে থেকে চালু করেছেন, এই পুরুর পাককালে এটাতে কতটা মানুষের পক্ষে সহায়ক, আই ক্যানট এক্সপ্লেইন ইট লাইক। আমি ভাষায় সেটা প্রকাশ করতে পারি না, তাই আপনাদের কাছে নিয়েই আমি, মানে আমি যেহেতু নবদ্বীপের একটা জায়গায় আছি, যে আপনারা আমাদের শহরের মানুষই এই জন্য এই আয়োজনটা করেছেন, এর থেকে বড় আয়োজন হতে পারে না। স্লিপটা নিয়ে যান।